নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা আপনাদের প্রায় দিন জিও সম্পর্কে ভালো ভালো খবর জানিয়ে থাকি, জিওর বিভিন্ন ডেটা অফার, বিনামূল্যের অফার সম্পর্কে আপনাদের জানিয়ে থাকি। কিন্তু আজকে অন্য একটি কোম্পানি এয়ারটেলের একটি বিনামূল্যের অফারের কথা জানাবো। এয়ারটেলও একেবারে বিনামূল্যের একটি অফার ঘোষণা করেছেন, এই অফারটি সম্পর্কে আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে অন করে দিন আর ভিডিওটিকে এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, শুরুতে আপনাদের জানিয়ে দিই, এয়ারটেল ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রয়োজনীয় একটি ডিভাইস অর্থাৎ প্রয়োজনীয় একটি যন্ত্র বিনামূল্যে দেবেন বলে ঘোষণা করেছেন। এই ডিভাইসটির মাধ্যমে একাধিক মোবাইল কিংবা একাধিক ল্যাপটপ কিংবা একাধিক কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যবহার করা যাবে। ডিভাইসটি হলো এয়ারটেল 4G ওয়াইফাই হটস্পট। আপনারা অনেকেই জানেন যে জিওরও কিন্তু একই ধরনের একটি ডিভাইস রয়েছে যার নাম জিওফাই, যার সাহায্যে একটি জায়গায় অর্থাৎ একটি নাম্বারে রিচার্জ করলে অন্যান্য ডিভাইস থেকে ইন্টারনেট করা যায়, অর্থাৎ অন্যান্য মোবাইল কিংবা অন্যান্য কম্পিউটারে সেখান থেকে ইন্টারনেট ব্যবহার করা যায়। ঠিক সেই রকমই এয়ারটেলের এই 4G ওয়াইফাই হটস্পটের সাহায্যে একাধিক মোবাইল কিংবা একাধিক ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এক জায়গায় রিচার্জ করলে অন্যান্য ডিভাইসেও আপনারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে। এখন এয়ারটেল এই ডিভাইসটি বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছেন, এর জন্য তারা একটি অফারও নিয়ে এসেছেন। এমনিতে এই ডিভাইসটির বর্তমান বাজার মূল্য 1000 টাকা, অর্থাৎ 1000 টাকার ডিভাইস একেবারেই বিনামূল্যে পাওয়া যাবে। তবে এই ডিভাইসটি বিনামূল্যে পাওয়ার জন্য নির্দিষ্ট দুটো রিচার্জ প্ল্যান রয়েছে, সেই দুটো রিচার্জ প্ল্যানের মধ্যে রিচার্জ করতে হবে, তবেই এই ডিভাইসটি বিনামূল্যে পাওয়া যাবে। বর্তমানে এয়ারটেলের এই 4G ওয়াইফাই হটস্পটের জন্য যে দুটো রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলো হলো, একটি রয়েছে 399 টাকায় যেখানে 50 GB ডেটা এক মাসের জন্য পাওয়া যায়, অপর একটি রিচার্জ প্ল্যান রয়েছে যার দাম রাখা হয়েছে 599 টাকা যেখানে 100 GB ডেটা পাওয়া যায় এক মাসের জন্য। এই দুটো রিচার্জ প্ল্যানের মধ্যে যে কোনো একটিকে 6 মাসের জন্য রিচার্জ করতে হবে, তবেই এই 4G ওয়াইফাই হটস্পটটি বিনামূল্যে পাওয়া যাবে। অর্থাৎ এটিকে বিনামূল্যে পাওয়ার জন্য আপনাকে 6 মাসের জন্য হয় 399 টাকা, না হলে 6 মাসের জন্য 599 টাকা করে খরচ করতে হবে। অর্থাৎ হিসাব করে দেখলে মোট প্রায় হয় 2400 টাকা আপনাকে খরচ করতে হতে হবে, না হলে আপনাকে 3600 টাকা খরচ করতে হবে, তবেই আপনি এই ডিভাইসটিকে বিনামূল্যে পাবেন। তাই যারা এয়ারটেল ব্যবহার করেন কিংবা যারা ওয়াইফাই হটস্পট নেবেন বলে ভাবছেন, তাদের জন্য এটি একটি আদর্শ অফার এবং আদর্শ সময়, তারা অবশ্যই এই অফারটিকে কাজে লাগান। আর যাই হোক, আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এয়ারটেলের এই অফারটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।